নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও লইয়া। বাড়ির সকলে মিলে আজ কন্দরাজ মোমোর পিকনিক করিব। তো প্রথমে যেটা করিব, একটু গিরিন গিরিন ফিলিংস আনার তরে, গিরিন ফুড কালার আর লেবুর রস গন্ধর তারে, লেবু একেবারে সিপিয়া সাপিয়া যত রস আছে সব বাহি কইরা নেব। সেইভাবে লেবু চাপিতে চাপিতে আঙুলগুলা ব্যথা হইয়া গেল, খুবই পরিশ্রমজনক কাজ এটা। তারপর এই যে আমি একটু পরিমাণ মতো ময়দা লইলাম, পরিমাণ মতো লবণ, এবার একটু রিফাইন অয়েল অর্থাৎ সাদা তেল দিয়ে নেব। তারপর বেশ ভালো করে মাখিয়ে মুখিয়ে একবারে রেডি করতে হইবে। এরপর আমি ওই ফুড কালার মিশ্রিত জলটিকে এর মধ্যে অল্প করিয়া দিয়ে মাখিয়ে নেব। এবার পুরো জলের বাটিটাকে উল্টে দেব, রাখিয়া লাভ নাই, কারণ আমাকে এরপরও বেশ খানিকটা জল অ্যাড করিতে হইবে। তো এইসো আমার ময়দা হাফ মাখানো কমপ্লিট হয়ে গেছে, এইসো পুরো কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে রাখিব। এইবার আসিলাম আমিষ পর্যায়ে। এখানে আমি কিছু কিমা করা চিকেনের ওপর লেবুর রস ও লেবুর চামড়া দিয়ে দিলাম। আমি শুধু চিকেন দেবো না, এর সাথে কিছু ভেজিটেবল দেবো। ভেজিটেবল সর্বদাই স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই উপকারজনক, ইয়া একেবারেই আমার অভিমত নয়। তো আমি এই ভেজিটেবলগুলো একটু হালকা করে সতে করে নেব। ভেজিটেবলস বলতে গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব আর কি। এগুলোকে ঝাঁকা নাকা স্টাইলে মাখাতে মাখাতে বেশ ওয়াও ওয়াও কালারফুল টাইপ লাগতেছে। আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। আমি অল্প কিছু পরিমাণ আদা ও রসুন কুচি ব্যবহার করেছি। তো এই কালারফুল ভেজিটেবলসে আমি একটু জিরে, একটু গোলমরিচ লইয়া মিশাইয়া দিব। হ্যাঁ, আর অবশ্যই লবণ দিয়া দেব পরিমাণ মতো। পরিশেষে ধনে পাতা ও মাংসের কিমাগুলোকে বেশের সাথে মাখিয়ে নেব। ভাবিতাছি ওই কাজ করিতাছি, ধনে পাতা আর মাংসের কিমা দিয়া বেশ ঝাঁকা নাকা স্টাইলে আবার মাখিয়ে নিলাম। তো এটাকে বেশ ভালো করে মিশিয়া লইতে হইবে, নইলে যে ঠিক জমবে না। তো আমি এইবার এই মিশ্রণটির মধ্যে একটু সয়া সস অ্যাড করে দিলাম। ওই যে সেই পাঁচিন কালে ময়দা মাখিয়া রাখিতেছিলাম, এই যে সেই ময়দা খানো হেভি কালারফুল সুন্দর লাগতেছে। তো এইবার আমি এই গন্ধরাজ টুকরো লইয়া বেলিয়া 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 একেবারে লুচি চেপ বানাইয়া নেব। তো আমি এই লুচি চেপের মধ্যে কিছুটা মেটেরিয়ালস দিয়া ইয়াকে ময়দা ঘরের মধ্যে আবদ্ধ করিব। চতুর্দিকে একটু জল হাত দিয়া সুন্দরভাবে, কিন্তু সুন্দর হবে কিনা তা আমার জানা নেই। তো আমি আমার সর্বস্ব দিয়া চেষ্টা করিতেছিলাম যাতে এটা দেখতে সুন্দর হয়, কিন্তু অসুন্দর হইলেও কি হবে, সেই তো আমাদের পেটে যাইবে। তো আমি আবারও একটা বানানোর চেষ্টায় অগ্রসর হইয়াছি। সে কি বলিব, নিজেকে সান্ত্বনার দেয়ার লগে বলতে হচ্ছে তারা ব্যাকা হোক তবুও আমার গন্ধরাজ মোমো। তো এইভাবে মোমোগুলোকে নানান চেপে বানিয়ে নেওয়ার পর, 10 মিনিট স্টিম করিয়া নেওয়ার পর ফলশ্রুতি হিসেবে যাহা পেলাম এই যে, এবং আমার এই ঐতিহাসিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করিলাম। যাই হোক, খেতে কিন্তু খাসা হইয়াছিল। আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাতে পারেন, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকিবেন।